Hello, Assalamu alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh. Rabbishrahli sadri wa yassirli amri wahlul uqdatam min lisani yafqahu qawli. Bismillahir Rahmanir Rahim. Today, 2nd July 2021, Friday. Alhamdulillah. Inshallah, today I'm gonna recite from Surah Al-Fatah, which is chapter number 48, which has got 29 verses, and out of that I'm gonna recite the last ayat, which is the last verse, which is 29. Alhamdulillah. Then inshallah I will take my discussion a little bit further, inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbul Alamin. Surah Fatah, or the Victory, chapter 48, verse number 29. Muhammadur Rasulullahi Wallazina ma'ahu ashidda'u alal kuffari ruhama yu bainahum tarahum rukka an sujjadai yabtaguna fadlam minallahi war ridwana simahum fi yujuhihim min asari sujudi zalika masalahum fit taurati wa masalahum fil injili kazar in akhraja shatu ahu Kazar in Akhraja Shatu Ahu Fa Zurrahu Fa Zurra'a Fasta Glaza Fasta Wa Ala Sukihi Yuzibu Zurra'a Laya Giza Bihimul Kuffara Wa Du Wal Wa Du Wal Zina Wa Yadu Hul Zina Amanu Wa Amilus Swalihati Minhum Makfiratau wa ajran azima. Shukur alhamdulillahi rabbul alamin. So, ajke ami Surah Fatah theke alhamdulillahi rabbul alamin line number 29 pore apnaderke shunalam. Ekhon ami etar orthota thikmoto shikhini. এই বিষয়টা নিয়ে এখন আমি আজকে আলোচনা করব তো আমি দেখাচ্ছি এই যে সূরা ফাতাহ ঠিক আছে এই যে এখান থেকে আমি মুখস্থ করেছি এই যে লাল কালি দিয়ে যে স্কয়ার দাগ করা আচ্ছা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এখন আসলে এই সূরাটা এত গুরুত্বপূর্ণ এত ভালো যে যে কেউ এটা যদি জানতে পারে যে এটার অর্থটা কি সে অবশ্যই এটা আজকে থেকে শিক্ষা ধরবে এবং যতদিন লাগে সে উনি শিখে নেবেন কেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা ওনার সাথে রয়েছেন সাহাবাগণ ওনারা কাফিরদের প্রতি কঠোর, অথচ নিজেদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতিশীল। আপনি তাদেরকে দেখবেন যে তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টির কামনায় রুকু ও সিজদা করছে। তাদের মুখমণ্ডলে চিহ্ন থাকবে সিজদা করার কারণে। তাদের এরূপ দৃষ্টান্ত তৌরাতে রয়েছে এবং তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও রয়েছে। তাদের উদাহরণ সে ক্ষেত্রের ন্যায় যে প্রথমে তার অঙ্কুর ফুটায়, পরে সেটা শক্তিশালী হয়, অতঃপর সেটা মোটা হয়, এরপরে সেটা সোজা তার কাণ্ডের উপর দাঁড়িয়ে যায় এবং তা কৃষকদের খুব আনন্দ দিতে থাকে। এ দৃষ্টান্ত আল্লাহ পেশ করেন যাতে কাফিরদের অন্তর্দাহ সৃষ্টি হয়। অন্তর্দাহ মানে হিংসা। যারা ইমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও বিরাট সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে অর্থটা, এখন এই অর্থ ছাড়া এটা কি জিরো? তো এখন এই যে আরবিটা আমাদের শিখতে হবে আরবিদের মতো চিন্তা করে, তাহলে আমরা আরবিতে কি বলে সেটা বুঝতে পারবো, রাইট? আচ্ছা, তা এখন আরবিদের মতো বা ইংরেজদের মতো কিভাবে কেউ চিন্তা করবে? আপনি কি চিন্তা করতে পারবেন একটা চাইনিজ ভাষা যদি আপনি সেটা না জানেন, ইংলিশ ভাষা যদি আপনি সেটা না জানেন? তো আরবি ভাষাটা আপনি জানতে পারবেন কিভাবে? আলিব্বা, তাথা, এগুলো তো হচ্ছে অক্ষর। চিন্তাটা কিভাবে আসবে আরবিদের মতো? চিন্তাটা আসবে এইভাবে যে, যেমন আপনাকে ধরেন আমি একটা কেমিক্যালের নাম বললাম, ইডিটি, ইথানল, ডায়ালেমাইন অ্যাসিটিক অ্যাসিড, ফর এক্সাম্পল। তো এখন আমি যদি কেমিক্যালস নিয়ে আলোচনা করি, তাহলে এই যে আমি এবং যার সঙ্গে করব, দুইজনেরই কিন্তু কেমিক্যাল কি এগুলো জানতে হবে। 1 হাইড্রোজেন, 2 অক্সিজেন, 3, এরকম করে অ্যাটলিস্ট 36টা পিরিয়ডিক টেবিল থেকে জানতে হবে, তাই না? আচ্ছা, তখন কেমিক্যাল নিয়ে কেউ কথা বললে কেমিক্যাল বুঝতে পারবে। যে কখনো বড় বিল্ডিং দেখেনি, অনেক আগের কথা, তাকে যদি বড় বিল্ডিংয়ের কথা বলা হয়, সে কি বড় বিল্ডিং বুঝতে পারবে? সে তো সেটা দেখেইনি, সে সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই। তাহলে আরবিকদের মতো চিন্তা কিভাবে আসবে, আরবিতে চিন্তা কিভাবে আসবে? আরবিতে চিন্তা আসবে আপনাকে আরবদের সম্পর্কে জানতে হবে। যেমন আরবিরা খুব পোষ, তারা খুবই রাজকীয়। কেন? আচ্ছা, আরব মানেটা কি? রব, আ, আচ্ছা, তো মানে হতে পারে, আমি কিন্তু আরবিকের এক্সপার্ট না, মানে ইয়ারব থেকে আরব, মানে যেরকম ইংল্যান্ড থেকে ইংল্যান্ড, মানে দেশটাই রবের, বা এরকম কিছু। আচ্ছা, তো এখন আপনি যদি কারো কালচার সম্পর্কে না জানেন কিন্তু শুধু পড়তে বসেন, তাহলে কিন্তু আপনি সেই কালচারের লোকের ব্যাপারে পুরোপুরি বুঝতে পারবেন না, কারণ পড়াটা হচ্ছে মেকানিক্যাল, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল। বাট আপনাকে জানতে হবে যে হিস্ট্রিগুলো, তো হিস্ট্রিগুলো আপনি বাংলায় জানবেন, কিন্তু আপনি ভাববেন যে তারা কেমন, তখন আপনি আরবিটা আরবিতেই ভাবতে পারবেন। ফর এক্সাম্পল, যেরকম ইংরেজরা ইংলিশ বলে, এরকম, তাই না? তো যখন আমি ইংলিশ বলতে যাব, যখন একটা বাচ্চা হাঁটা শিখে, সে তো ওই বড়দের মতোই, একটা আর্মি অফিসারের মতো হাঁটতে চাবে, তাই না?
তো কিন্তু সে কি করবে সেটা তো প্রথমে পারবে না, কিন্তু সে দেখলো যে আচ্ছা আচ্ছা এমনি করে তারপরে সে একদিন হয়ে যাবে, তাই না? তো এই একদিন যে হওয়াটা সেটার জন্য প্রথমে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। তো ওয়ার্কআউটটা যার কাছে যেরকম, তো আল্লাহর সাহায্য চেতে হবে। তো এখন রাব্বি জিদনি ইলমা, এটা হচ্ছে একটা কমন, সবাই জানে। আচ্ছা, সূরা ইউসুফের একটা আয়াত আছে 101 নম্বর, মেবি ইনশাল্লাহ। তো সেই আয়াতটা হচ্ছে রাব্বিকাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আলামতানি মিন তাবিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিই ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফানি মুসলিমা ওয়া আল হিকনি বিমা সলিহিন। আচ্ছা, এই আয়াতটা নিয়ে রিসার্চ করবেন। তারপরে সুরাল আলার একটা আয়াত আছে, সানুক্রিউকা ফলাতানসা, এটা নিয়ে রিসার্চ করবেন। তো এভাবে করতে করতে আপনার ক্যাপেবিলিটি আল্লাহ বাড়িয়ে দিবে। তো তখন আপনি ভাষা সম্পর্কে, স্পেশালি আরবি ভাষা সম্পর্কে আপনার নলেজ বেড়ে যাবে। এবং যখন আপনি কোনো কিছু করবেন আরবদের মতো করবেন, যেমন আপনি অ্যাক্টাররা কী করে, শাহরুখ খান সে আজকে কোটিপতির অভিনয় করে, আবার কালকে রিক্সাওয়ালার অভিনয় করে। এখন সে কি কোটিপতি? না। সে কি রিক্সাওয়ালা? তাও না। সে কি? সে একটা অ্যাক্টর। তো ধরে নিতে হবে এই পৃথিবীটা একটা প্লে, ডিরেক্টর আল্লাহ, আপনি একজন অ্যাক্টর। তাহলে আপনার রোল ওয়াইজ আপনি কাজ করবেন। আশা করি আপনি ফুল বুঝে গেছেন। এখন আপনাকে বাকিটা একটু নিজের ওয়ার্কআউট করতে হবে। এবং ইনশাআল্লাহ আমি আমার অটো সাজেশনের যে ভিডিওগুলো ছিল সেগুলোকে আরও এক্সটেন্ড করবো ইনশাআল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি আমি কোনো ভাষাবিদ না, আর কিছুই না, বাট আমি এটা আমার মনে হলো। তো আমার যদি কথাগুলোতে ভুল হয়, এক্সকিউজ মি, বা আপনার যদি কোনো রকম মানে কথাগুলো ঠিক না হয়, অবশ্যই আমি নিজেকে শুধরানোর জন্যই তো আপনাদের কাছে আমার ফিলিংসটা বললাম। তো বেসিক্যালি যেটা হয় যে যে কোনো একটা ভাষা সেটা যদি আমরা না বুঝি তাহলে সেটা বলা হচ্ছে অনর্থক। যেমন উদ্দেশ্যহীন বিতর্ক অনর্থক, ঠিক তেমনি যে কোনো কিছুই অর্থ না জানলে অনর্থক হয়ে যায়। তো অর্থ জানতে হলে শুধু ওয়ার্ড মিনিং দেখলেই হবে না। যেরকম একটা বাচ্চাকে আমি যদি কখনোই একটা হীরা না দেখাই, তাহলে হীরা মানে ডায়মন্ড, সেটা যদি না দেখাই এবং ওয়ার্ড মিনিংয়ে তাকে ওয়ার্ড মিনিং থেকে বুঝিয়ে বলি, সে কিন্তু আসলে হীরাটা কি এটা বুঝবে না। তাহলে তাকে আরবদের ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে, আরবীয় সিনেমা, গান, এইসব কিছু কালচার ফ্যামিলির মধ্যে আনতে হবে, তখন সে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে কীভাবে আরবীদের মতো ভাবতে হয়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওটা এতটুকুই। ইনশাআল্লাহ আগামী কোনো একদিন আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে দেখা করব। এবং এই আয়াতটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি মসজিদে শুনেছিলাম, একজন ইমাম সাহেব ধানমন্ডি 5 নম্বর মসজিদে লেকের ভেতর উনি পড়েছেন, এবং এরপরে ধানমন্ডি ঈদগাহ মসজিদ সেই ইমাম সাহেবও পড়েছে। এখন আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা কী, মোহাম্মদ রাসূলুল্লাহ বলে বলছে, এটার অর্থটা কী জানতে হবে, কারণ আমি তো আর আরবি জানি না। তো এইভাবে করে আমি
বিষয়টিকে আয়ত্ত করেছি এবং আপনাদের সামনে শুক্র আলহামদুলিল্লাহ আমি পেশ করতে পারলাম। এবং আমি অত বেশি পড়াশুনাও করি না এবং এত বেশি পড়াশোনা করাও লাগবে না, মাত্র কয়েকটা লাইন। তো ইনশাল্লাহ যে কেউ চলে, কারণ আমি যদি পারি তাহলে সবাই পারবে ইনশাল্লাহ, অবশ্যই। যারা আমাকে চিনে তারা জানে যে আমি কেমন, তাহলে আমি যদি পারি তাহলে সবাই পারবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, মা সালামা।